আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি বাংলাদেশি ব্লগার বিথি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকে রান্না করব আমি রিটা মাছ ভুনা করব আর ডাল চচ্চড়ি করব। তো তা আপনাদের সাথে সবটুকুই শেয়ার করব আজকে। এখানে আমি একটা বাটির মধ্যে রিটা মাছগুলো নিয়ে নিলাম। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তার সাথে একটু মরিচ গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো। এগুলো দিয়ে আমি মাছটা ভালো করে মেখে নেব, মশলার সাথে মাছটা ভালো করে মিশাবো। এখানে আদা বাটাও দিলাম। তো সব মশলা দিয়ে আমি মাছটা ভালো করে হাত দিয়ে মেখে নেব। মাছগুলো আমি সব ভেজে নিলাম। তো এখন মাছগুলো তুলে ফেলবো। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনারা সবাই আমার পাশে থাকবেন। তো আজকের ব্লগ আপনাদের কার কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। এখন আমি মাছ ভাজা তেলের মধ্যেই মাছগুলো রান্না করব। তো এর মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ দিয়ে দেব। তো পেঁয়াজটা আমি লাল করে নেব। তো আজকের মাছ আমি ভুনা করব। তো পেঁয়াজটা ভালো করে আমি ভেজে নেব। এখন পেঁয়াজটা একটু লালচা হয়ে আসলে তারপরে আমি এর মধ্যে পানি দিয়ে মশলা দেব। তা একটু লালচা করে নিই পেঁয়াজটা। এই তো পেঁয়াজ কিন্তু লালচা হয়ে এসেছে। তো আমি এর মধ্যে সামান্য পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে আদা বাটা দিয়ে দিলাম, আদা রসুন একসাথে বাটা, এক চামচ আদা রসুন বাটা দিলাম, পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। এখানে আমি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। তো আমি মশলাটা ভালো করে এখন মিশাবো পানির সাথে। মশলাটা মিশিয়ে ভালো করে আমি মশলা এখন কষাবো। মশলা কষানো হয়ে গেলে তারপর আমি মাছগুলো দেব।
মশলা আমার কষানো হয়ে এসেছে। আমি মাছের জন্য এখানে পানি দিয়ে দিচ্ছি, পানিটা দিয়ে তারপর আমি মাছগুলো দিয়ে দেব এর মধ্যে। আস্তে আস্তে করে আমি সব মাছগুলো এখানে দিয়ে দেব। এখানে মাছগুলো সব দিয়ে দিয়েছি, তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো দিয়ে আমি এখন মাছটা ভালো করে রান্না করব। আর আমি মাছগুলো বেশি একটা ভাজিনি, আমি হালকা ভাজা দিয়েছি। তো এখন আমি ভালোভাবে মাছগুলো রান্না করে নেব। এই পাশের চুলা আমি এখন ডাল বসিয়ে দেব। তো একটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিলাম, দুই তিনটা শুকনো মরিচ ছিঁড়ে দিলাম। তো দিয়ে আমি শুকনো মরিচটা তেলে ভাজবো এখন। এখানে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ একসাথে দিয়ে দিলাম। তো এটা আমি তেলের মধ্যে একটু হালকা লালচা করব, এটা বেশি একটা লালচা করব না, হালকা। ডাল চচ্চড়ি সবাই রান্না করতে পারেন। তো আমি ব্লগ তো আজকে দুইটা আইটেমই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে আমি রিটা মাছ ভুনা করেছি, তো সেটাও শেয়ার করলাম। আজকে ডালটা রান্না করলাম, তো সেটাও শেয়ার করলাম। তো আমি এর মধ্যে ডালগুলো দিয়ে দিলাম। এখানে আমি পরিমাণ মতো লবণ দিলাম, একটু আদা রসুন বাটা, এখানে হলুদ গুঁড়ো দিলাম, বেশি একটা না অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমি এর মধ্যে। তো দিয়ে আমি ভালোভাবে ডালটা একসাথে মিশিয়ে নেব। ডালটা আমি ভালো করে একটু মশলা তারপর তেলের সাথে ভালো করে ভেজে নেব। মাছ এখান থেকে রান্না করা শেষ। তো আমি এর মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তো জিরের গুঁড়ো দিয়ে আমি মাছটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এখন। তো মাছ আমার রান্না করা পুরোপুরি হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ফেলব। তো পুরোপুরি মাছ রান্না করা শেষ এখন। এখন আমি এখান থেকে ডালটা দেখব। তো ডালটাও হয়ে গেছে, এর মধ্যে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে আমি ডালটাও নামিয়ে ফেলবো। তো আমার মাছও রান্না করা শেষ, এখান থেকে ডালটাও রান্না করা শেষ। তো আজকের আইটেম ছিল ডাল আর মাছ ভুনা। তো আজকের ব্লগ আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। তো আজকের মতো এই ছিল আমার রান্না, আজকের ব্লগ আমার এই ছিল। আবার কোনো নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হব আপনাদের মাঝে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।